বিজেপির যুব মোর্চার কর্মীদের মুক্তির দাবিতে আজ শিলিগুড়িতে বিজেপির তরফে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। এদিনের মিছিলে যুব মোর্চার সকল সদস্যরা পা মেলান। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে মহাত্মা গান্ধী মোড়ে মুখ্যমন্ত্রীর পোস্টার ছেঁড়াও জ্বালিয়ে দেওয়ার অভিযোগে একাধিক বিজেপি যুব মোর্চার নেতৃত্বকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মুক্তির দাবিতেই এদিন বিজেপি জেলা কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবারও জেলা কার্যালয়ে এসে শেষ হয়। সারা রাজ্য রাজ্য জুড়ে যেভাবে আমাদের বিজেপি কর্মীদের যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে অন্যায়ের প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি, আর বিশেষ করে তৃণমূলের উর্দি পরে পুলিশ বিজেপি কার্যকর্তাদের প্রতিটা জায়গায় হ্যারেস্ট করছে এবং পুলিশদের আক্রান্ত করা হচ্ছে এবং অ্যারেস্ট করছে, তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় তাদের আগামী 8 তারিখে যে আমাদের কর্মীদের অ্যারেস্ট করা হয়েছে তারই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। পুরো পশ্চিমবঙ্গে আমাদের যে কর্মীদেরকে অন্যায়ভাবে যে অ্যারেস্ট করছে, অন্যায়ভাবে যে কেস দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল এবং আমরা আজকে রাস্তায় নেমেছি। আমাদের এই বিক্ষোভ চলবে। পুলিশ প্রশাসন এখন তৃণমূলের উর্দি পরে নিয়েছে, তারা বিজেপি বাদে বিজেপিকে এত ভয় করছে, তারা শুধু টিএমসির র্যালিকে পারমিশন দিচ্ছে এবং বিজেপির র্যালিকে ভয় করছে, তারা সেই জন্য এরা মানা করছে এবং এটার জন্য আগামী দিন আমাদের যখন সরকার হবে তখন এই পুলিশের যে যারা তৃণমূলে উর্দি পড়েছে তারা বুঝবে এটার কি খেলা হয়।